عمر ابن الخطاب رضي الله تعالى عنه আল্লাহর কাছে দোয়া করতেন اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك হে আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও আর আমার মউতটা যেন তোমার রাসূলের শহরেই হয় উলামায়ে কিরামগণ আশ্চর্য হয়ে যান রাসূলের শহরে মউত কিভাবে হবে সাহাবায়ে কিরামগণ আশ্চর্য হয়ে যেতেন মুসলিম জাহানের খলিফার এই দোয়া কিভাবে কবুল হবে কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে যুদ্ধ হারাম কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে যুদ্ধ বিগ্রহ হারাম যুদ্ধ না হলে আল্লাহর রাস্তায় শহীদ হবেন দোয়া তো দুইটি একটা হলো দোয়া আল্লাহর রাস্তায় শাহাদত নসিব করো আরেকটা দোয়া হলো তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দিও রাসূলের শহরে তো যুদ্ধ হবে না কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে কিয়ামত পর্যন্ত যুদ্ধ বিগ্রহ হারাম তাহলে মদিনায় শাহাদত নসিব হওয়ার উপায়টা কি আল্লাহ যেদিন ঘটালেন লোকেরা বুঝতে পারলেন ফজরের সালাতের এক রাকাত হয়েছে বাকি আরেক রাকাত হবে এই অবস্থায় আবু লুলু ফিরোজ এসে মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্নিপূজক গোলাম আবু লুলু ফিরোজ চাকু দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাদাগানিল কালব কুত্তা আমাকে কামড় দিয়েছে এই বলে পিছনের কাতারে ঘটে এলেন পিছনের কাতার থেকে একজন সাহাবীকে ধাক্কিয়ে জায়নামাজে আগে উঠিয়ে দিলেন এরপরে সালাত শেষ হতে হতেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন ধরে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হলো বাসায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার এলো ডাক্তার গরম দুধ পান করিয়ে দিলেন ডাক্তার গরম দুধ পান করানোর পরে নারীভুরি দিয়ে বেরিয়ে গেল ডাক্তার ঘোষণা দিলেন অন্তিম মুহূর্তে আমিরুল মুমিনীন এসে গেছেন আর উনি বাঁচবেন না বাঁচার কোনো আলামত নাই গরম দুধ নারীভুরি দিয়ে বেরিয়ে গেল হুঁশ ফিরার পরে মুসলিম জাহানের খলিফা প্রথম শব্দ যেটা বলেছিলেন আসাল্লাউন্নাস লোকেরা কি সালাত সমাপ্ত করেছে হুঁশ ফিরার পরে বললেন আসাল্লাউন্নাস লোকেরা কি না সালাত সমাপ্ত করেছে বলে হ্যাঁ সমাপ্ত হয়েছে আমিরুল মুমিনীন মাঝখানে আরো অনেক ঘটনা ঘটে গেছে ওলামায়ে কেরামগণ পরিষ্কার করে বলে গেছেন কিতাবের পাতায় লেখা আছে শরীরের কোন জায়গা হতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া হ্যাঁ অজু ভঙ্গের কারণ সাতটি নাকি দশটি কতটি স্পর্শি মনে নেই সাতটি না অজু ভঙ্গের কারণ সাতটি শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া ভেজাল ট্যাবলেট আমরাও খেয়েছি ছোটকালে এখন দেখি ভেজাল সহি বুখারিতে হাদিস আসছে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে চাকু মারা হলো বিগলিত ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত পুজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া ফিনকে দিয়ে পরে গোটা শরীর কাপড় চোপড় একদম লালে লাল হয়ে গেল ওই অবস্থায় ওমর ইবনুল খাত্তাবের সালাত শুদ্ধ হলো সালাতের মধ্যে হঠাৎ কথা বলে ফেললে মনের অজান্তে কথা বলে ফেললে তাতে কোনো সমস্যা নেই মুসলিম জাহানের খলিফা আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই বললেন আমাকে কুত্তায় কামড় দিছে লাদাগানিল কাল কুত্তা কামড় দিয়েছে আমাকে সালাতের মধ্যে ইমামের কোনো প্রবলেম হয়ে গেলে ইমাম মুক্তাদিকে ইমাম বানিয়ে দিয়ে উনি আবার মুক্তাদি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই হঠাৎ ইমাম অসুস্থ হয়ে পড়েছেন পিছন দিক থেকে একজনকে টেনে নিয়ে যাবেন এখন পিছনে যিনি দাঁড়ালেন উনি যদি বলেন টানাটানি করেন কে একদিন এক লোকের ওরকম টানা ধরেছিলাম বলে টানেন কে আমি তো ঠিকই পড়তেছি টানেন কে ওই জন্য হাদিসে এসেছি হাদিসে আমল না করলে যে কি প্রবলেম
হাদিসে এসে যে ইমামের পিছনে উলুন নুহা জ্ঞানীগুণী লোক দাঁড়াবেন, ইমামের পিছনে এমন লোক দাঁড়াবেন যিনি খুব চৌকস, হঠাৎ ইমাম অসুস্থ হলে কি করতে হবে, মুসল্লিদের সালাত যেন নষ্ট না হয়, যেখানে ইমামের সমাপ্তি হয়েছে ওখান থেকে বাকি সালাত কমপ্লিট করিয়ে দিবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত আদায় করেছে, লিআন্নাহু লা হাজ্জ ফিল ইসলামে মান তারাকা সালাত আও তারাকা শাইয়্যান মিনহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সালাতের কিয়দংশ ছেড়ে দিল তার জন্য ইসলামের কোনো অংশ নাই, লোকেরা কি সালাত আদায় করেছে। বলা হলো আমিরুল মুমিনিন, লোকেরা সালাত আদায় করেছেন। আমিরুল মুমিনিনকে লোকেরা দেখতে এলেন, আপনার অন্তিম মুহূর্ত, খলিফা কাকে বানানো যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক সাহাবি প্রস্তাব দিলেন, আমিরুল মুমিনিন আপনার ছেলে আব্দুল্লাহ বিন উমরকে এই খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলে উঠলেন, যে বিয়ের যে স্ত্রীকে তালাক দিতে জানে না, স্ত্রীকে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি যার জানা নেই, সে আবার মুসলিম জাহানের খলিফা হয় কি করে। ছেলে তো আমার আব্দুল্লাহ বিন উমর, বড় পরহেজগার লোক, কিন্তু স্ত্রী তালাক দেওয়ার ঢং নাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুবতী অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, বাপ গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে বেটার বিরুদ্ধে নালিশ করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ স্ত্রী তালাক দিতে জানে না, ঢঙই নাই স্ত্রী তালাক দেওয়ার, ঋতুবতী অবস্থায় তার স্ত্রীকে সে তালাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম আব্দুল্লাহ বিন উমরকে ডেকে বললেন, আব্দুল্লাহ তোমার স্ত্রীকে তুমি আবার ঘুরে নাও, আবার পুনরায় তালাক দাও পবিত্র হওয়ার পরে। অন্তিম মুহূর্তে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার নিজের স্ত্রী তালাক দেওয়ার নিয়ম জানা নাই, সে আবার মুসলিম জাহানের খলিফা হয় কি করে। স্বজন প্রীতি, বাপের বেটা দায়িত্ব নিবে, যোগ্য হোক আর অযোগ্য হোক, ইসলাম সেটাকে চিরতরে খতম করে দিয়ে গেছে। পীরতন্ত্রবাদ, পীরের বেটা পীর হবে, রাজার বেটা রাজা হবে, অমুকের বেটা তমুক হবে, এরা ইসলাম সমর্থন করে নেই। মুসলিম জাহানের খলিফা মৃত্যুসজ্জায় শায়িত জলদ গম্ভীর স্বরে এই ঘোষণা পড়ে বললেন, আমার ছেলে কি করে খলিফা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য অনেক লোক জমা হয়েছে। একজন যুবক এসেছেন, যার পায়ের যার কাপড় টাকনার নিচে ঢাকা, অন্তিম মুহূর্তে মৃত্যুর সামান্য পূর্বে আমিরুল মুমিনিন বলেন, বেটা কাপড়টা উপরে উঠায় নাও, বেটা টাকনার উপরে কাপড়টা উঠায় নাও। আমাদেরকে অনেক সময় বলা হয় যে তোমরা মাসলা মাসাইলের মৌলবী, মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, ছোট ছোট মাসলা বলো কেন। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন, টাকনার উপরে কাপড় উঠাও, কেননা আল্লাহ পাক টাকনা ঢেকে কাপড় পরা পুরুষদের উপরে এত নাখোশ হবেন যে ঘৃণা ভরে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। বেটা টাকনার উপরে কাপড়টা উঠিয়ে নাও। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমি সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকরের সিদ্দিকের পাশে যেন আয়েশা সিদ্দিকার জন্য রাখা জায়গাটা আমাকে দান করেন। উনি আমাকে দান করার জন্য ঘোষণা দিয়েছেন, বাবা আব্দুল্লাহ, আমি এতেকালের পরে
আমার লাশটাকে গোসল দিয়ে কাফনে জড়িয়ে জানাজা পড়িয়ে রেখে দিও রেখে দিয়ে আমিরুল মুমিনিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে আবার গিয়ে জিজ্ঞেস করো জায়গাটা আপনি যে আমার আব্বাকে দিয়েছিলেন তা কি ঠিক আছে নাকি আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে আমাকে মুসলমানদের সাধারণ গোরস্থানে দাফন করে দিও আব্দুল্লাহ বলেন আব্বা মা আয়েশা সিদ্দিকা আপনাকে জায়গা দান করেছেন সিদ্ধান্ত আবার চেঞ্জ হবে কেন বলছে আমি আজকে খলিফা আছি দাপটের কারণে খেলাফতের দাপটে হয়তো আমাকে দান করতে পারে চক্ষু লজ্জায় আমাকে দান করতে পারে আমার মৃত্যুর পরে পুনরায় আবার জিজ্ঞেস করে নিও লাশ রেখে আব্দুল্লাহ গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে বললেন যে আমার আব্বাকে আবু বকরের সিদ্দিকের পাশে দাফন করার যেই তামান্না তিনি ব্যক্ত করেছিলেন আপনার জন্য বরাদ্দকৃত জায়গাটি আপনি ছাড়তে রাজি আছেন কিনা আব্বা আবার জিজ্ঞেস করতে বলেছেন মা আয়েশা সিদ্দিকা কাঁদলেন আর বললেন তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকতে ইনসাফ ও আদলের মূর্ত প্রতীক ছিলেন মৃত্যুর পরেও তার পরাকাষ্ঠা দেখিয়ে গেলেন আমি আল্লাহর রাস্তায় দান করেছি মুসলিম জাহানের খলিফার জন্য ওই জায়গাতেই তাকে দাফন করে দাও আমার কোনো আপত্তি নাই মানুষ দুনিয়া থেকে চলে যায় আমিও চলে যাব আপনিও চলে যাবেন মৃত্যুর প্রস্তুতির জন্য আমার আপনার আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে যেমন দোয়া করা প্রয়োজন তেমন প্রত্যেকটা সেক্টর ডানে বামে সামনে পিছনে তারা কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কাছ থেকেই আদর্শ গ্রহণ করে আমাকে আপনাকে ওইভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মানবতা ইসলাম শান্তি সমৃদ্ধি ঋদ্ধি এইগুলি মানুষকে জানিয়ে যেতে হবে যাতে গোটা দুনিয়ার মানুষ আদর্শ হিসাবে সেটা গ্রহণ করতে পারেন একজন সাহাবী অসুস্থ হয়েছেন সেই সাহাবীকে দেখার জন্য আর এক সাহাবী গেছেন মৃত্যুর দুয়ারে দাঁড়ানো মালাকুল মউত কখন যেন তার রুহুটা বের করে নিয়ে যাবেন ওই সাহাবী বলছেন যে ফারায়েজের মাসলাটা আমাকে একটু বলো তো বলে আশ্চর্য কথা তোমার নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে কখন যেন তোমার রুহুটা বের হয়ে যায় তুমি তওবা ইস্তেগফার করে মরার জন্য প্রস্তুত হও তুমি ফারায়েদের মাসলা দিয়ে এখন কি করবে বলছে হে সাহাবী শোনো তুমি আমাকে খারাপ বুঝো না আমি দুনিয়া অনেক মাসলা শিখেছি ফারায়েদের মাসলাটা আমার ভালো করে শিখা হয় নাই আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি এলেম শিখতে শিখতে মারা যায় তার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হলো তাই আমার আমি চাচ্ছি যে আমার মৃত্যুটা যেন ফারায়েজ শিখতে শিখতেই হয় দোকানে বসার সময় কোথায় পান আপনি চায়ের দোকানে বসে আড্ডা ঠোকেন কেন রাস্তায় বসে গল্প করেন কেন মোবাইলে সময় কাটান কেন অহেতুক গল্প করে সময় কাটান কেন নিজের জীবনকে গড়ে তুলুন মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন মহাসমুদ্র একদিন একজন সাহাবি এসেছেন নালিশ নিয়ে স্ত্রীর বিরুদ্ধে আমার স্ত্রী আমার কথা শোনে না স্ত্রী আমাকে গালাগালি করে বকাবাজি করে স্ত্রী আমার অনেক হক ঠিক মতো আদায় করে না উমর ইবনুল খাত্তাবের কাছে আসতে গিয়ে দেখতে পাচ্ছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উনাকে যা ইচ্ছা মতো দিচ্ছে আরে ধমকের চোটে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু একদম ঠান্ডা হয়ে চুপচাপ বসে আছে সাহাবি কিছুক্ষণ পরে দৃশ্য দেখে ফিরে চলে যাচ্ছেন যেই আগন্তুক তুমি এলে চলে যাচ্ছ কেন তোমার কি সমস্যা তুমি বলবে না বলে আমিরুল মুমিনিন আমি এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আপনার স্ত্রী আপনাকে যা শুনালেন তাতে আমার স্ত্রী অনেক ভালো আমিরুল মুমিনিন আপনি বাঘার বকরিকে এক ঘাটে পানি পান করান কিন্তু বাড়ির এই বাঘিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই এ তো জয় বাঘিনী এ জয় বাঘিনীকে নিয়ন্ত্রণ করতে পারেননি আপনি আমিরুল মুমিনিন বলছেন শুনুন বলছে হে আগন্তুক শোনো ওই মহিলা যে আমার উপরে রাগারাগি করছেন
ওই মহিলার পেটটা হলো আমার ছেলের জন্য থাকার ঘর ছিল নয় মাসের অধিক কাল ওই মহিলার পেটে আমার ছেলে নয় মাসের অধিক কাল ঘুমিয়েছে ওই মহিলার বুকটা ছিল কোলটা ছিল আমার ছেলের জন্য দোলনা ওই মহিলার বুকে ছিল আমার ছেলের খাদ্য ভান্ডার ওই মহিলা আমার ছেলের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সুইপারের কাজ করে দেয় ওই মহিলা আমার বাড়ির কাপড় ধুয়ে ধূপার কাজ করে ওই মহিলা আমার বাড়ির খাদ্য রান্না করে বাবুর্চির কাজ করে ওই মহিলা আমার বাড়ির ঘর দরজা সাফ করে ঝাড়ুদারের কাজ করে মহিলা ঝাড়ুদারের কাজ করে ধূপার কাজ করে নাপিতের কাজ করে ওই মহিলা বাচ্চা লালন পালন করার কাজে সময় ব্যয় করে তার বুকের তাজা দুধ চুষে চুষে আমার সন্তানেরা খায় এত কিছু ডিউটি তাকে করানোর পরে বেতন যা দেই তা নগণ্যই কম এত কম বেতন পাওয়ার পরে সে আমাকে একটু রাগ ঝাল করতেই পারে বাপু সবুর তো করতে হবে এত দায়িত্ব সে পালন করে এত কিছু করার পরে একটু রাগ ঝাল করতেই পারে তাই তো আমি আমিরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব সবুর করে সেগুলি নীরবে সহ্য করে যাই ওমর ইবনে খাত্তাবের এই ভাষণ শুনছিলেন বাড়ির ভিতর থেকে আন্দার মহল থেকে তার স্ত্রী স্ত্রী শুনে বলছে আমিরুল মুমিনীন আল্লাহর কসম করে বলছি আজ থেকে আপনাকে আমি আর কোনো কথা বলবো না আপনার ফিলিংস এত করা আপনি যখন এতটাই বুঝতে পারেন আমার দায়িত্ব এতটা এতটা কাজ আমি আপনার করি এই সম্পর্কে যে আপনি আমার কাজের স্বীকৃতি দিয়েছেন এটাই আমার জন্য এনাফ যথেষ্ট আমি আর আপনাকে কোনোদিন কিছু বলবো না এরই নাম হলো মুআলাজা শারঈয়্যা শরীয়তের দৃষ্টিতে মুহাম্মদী দাওয়াখানার ধম্বন্তরী মহা ঔষধে চিকিৎসা বন্ধুগণ মৃত্যুর পূর্বে আমাদের প্রস্তুতি প্রস্তুতির এক অংশ দোয়া আর আরেক অংশ সবর সবরের আয়াত পড়েছিলাম সবরের আয়াতটা তর্জমা করার সুযোগ হয়নি আগামী জুমায় আল্লাহ পাক পরিস্থিতি সামলে হাল রাখলে এ বিষয়ের উপরে সবরের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন